আমাদের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ এভরিবডি। আজ আমি আপনাদের জন্য ভালোবাসা সম্পর্কিত দুজনের মাঝে, ছেলে এবং মেয়ের মাঝে যে সকল কথাবার্তা হয়ে থাকে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই ধরনের কথাবার্তা বলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এখানে বি বি মানে বয়ফ্রেন্ড অর্থাৎ ছেলে, জি মানে গার্লফ্রেন্ড অর্থাৎ মেয়ে। বি অর্থাৎ বয়ফ্রেন্ড বলতেছে তার গার্লফ্রেন্ডকে, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। গার্লফ্রেন্ড অর্থাৎ জি বলতেছে, ইয়েস আই লাইক ইউ, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। যদি সে তাকে পছন্দ না করে তাহলে সেভাবে বলতে পারতো, নো আই ডোন্ট লাইক ইউ, না আমি তোমাকে পছন্দ করি না। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আবার বলছি, ছেলেটি বলতেছে মেয়েটিকে, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। মেয়েটি বলতেছে, ইয়েস আই লাইক ইউ, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। যদি মেয়েটি তাকে পছন্দ না করে তাহলে সেভাবে বলতে পারত, নো আই ডোন্ট লাইক ইউ, না আমি তোমাকে পছন্দ করি না। বি অর্থাৎ ছেলেটি মেয়েটিকে আবার বলতেছে, আই লাভ ইউ ভেরি মাচ, অর্থাৎ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ছেলেটি আবার বলতেছে, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো। জি গার্লফ্রেন্ড অর্থাৎ মেয়েটি বলতেছে, ইয়েস আই লাভ ইউ, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তো বন্ধুরা, আপনাদের সুবিধাতে এই ডায়লগটি আবার পড়ছি। প্রথম বি অর্থাৎ বয়ফ্রেন্ড, ছেলেটি বলতেছে মেয়েটিকে, আই লাভ ইউ ভেরি মাচ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ছেলেটি আবার প্রশ্ন করতেছে মেয়েটিকে, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো। মেয়েটি বলতেছে, ইয়েস আই লাভ ইউ, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। বি অর্থাৎ বয়ফ্রেন্ড, ছেলেটি মেয়েটিকে বলতেছে, আই ওয়ান্ট টু মেরি ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। ছেলেটি আবার বলতেছে, আর ইউ এগ্রি, তুমি কি রাজি। মেয়েটি বলতেছে, অফকোর্স, অবশ্যই। জি অর্থাৎ গার্লফ্রেন্ড, মেয়েটি বলতেছে, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। ছেলেটি বলতেছে, নাথিং, কিছু না। মেয়েটি বলতেছে, মে আই গো, আমি কি যেতে পারি। মে আই গো নাও বা মে আই গো, আমি কি যেতে পারি। বি ছেলেটি বলতেছে, ইয়েস ইউ ক্যান গো, হ্যাঁ তুমি যেতে পারো। ছেলেটি যদি তাকে যেতে না দেয় তাহলে এবার বলতে পারে, নো ইউ কান্ট গো, না তুমি যেতে পারো না। বি অর্থাৎ ছেলেটি বলতেছে মেয়েটিকে, হোয়েন উইল ইউ কাম এগেইন, হোয়েন উইল ইউ কাম এগেইন, তুমি আবার কখন আসবে। মেয়েটি বলতেছে, আই উইল কাম টু ইউর হোম অ্যাট মর্নিং, অর্থাৎ আমি তোমাদের বাড়িতে সকালে আসব। জি অর্থাৎ মেয়েটি ছেলেটিকে বলতেছে, ডু ইউ হ্যাভ গার্লফ্রেন্ড, তোমার কি বান্ধবী আছে। বি অর্থাৎ ছেলেটি বলতেছে, নো আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড, না আমার কোনো বান্ধবী নেই। জি অর্থাৎ গার্লফ্রেন্ড, মেয়েটি ছেলেটিকে বলতেছে, হোয়াই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড, কেন তোমার কোনো বান্ধবী নেই। ছেলেটি বলতেছে, আই ডোন্ট নো, আমি জানি না। ছেলেটি আবার বলতেছে, মেবি আই এম নট রিচ এনাফ, হয়তো আমি যথেষ্ট ধনী নই। বি অর্থাৎ ছেলেটি বলতেছে, গার্লস লাইক গাইস উইথ মানি, মেয়েরা টাকাওয়ালা ছেলে পছন্দ করে। জি অর্থাৎ মেয়েটি বলতেছে, দে শুড ডু, তার আসলে এটাই করে। ডায়লগটি আবার পড়ছি। বি অর্থাৎ ছেলেটি বলতেছে, গার্লস লাইক গাইস উইথ মানি, অর্থাৎ মেয়েরা টাকাওয়ালা ছেলে পছন্দ করে। জি অর্থাৎ মেয়ে বলতেছে, দে শুড ডু, তারা আসলে এটাই করে। জি অর্থাৎ মেয়েটি বলতেছে, দে লাইক গাইস উইথ নিউ কার, তারা নতুন গাড়িওয়ালা ছেলে পছন্দ করে। ছেলেটি বলতেছে, আই ডোন্ট হ্যাভ মানি অন নিউ এ কার, আমার টাকা বা নতুন কোনো গাড়ি নেই। তো বন্ধুরা, আপনাদের সুবিধাতে ডায়লগটি আবার পড়ছি। জি অর্থাৎ গার্লফ্রেন্ড, মেয়েটি বলতেছে, দে লাইক গাইস উইথ নিউ কার, তারা নতুন গাড়িওয়ালা ছেলে পছন্দ করে।
ছেলেটি বলতেছে আই ডোন্ট হ্যাভ মানি অর নিউ এ কার, আমার টাকা বা নতুন কোনো গাড়ি নেই। বন্ধুরা, এখন আলোচনা করব এক্সট্রা কিছু শব্দ নিয়ে যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে কথাবার্তার ক্ষেত্রে। চলুন শুরু করা যাক। প্রথমটি হচ্ছে আদর করা। আদর করা ইংরেজি হচ্ছে ফন্ডল। আদর করা ইংরেজি হচ্ছে ফন্ডল। থাপ্পড় দেওয়া বা চর মারা ইংরেজি হচ্ছে স্ল্যাপ। থাপ্পড় দেওয়া বা চর মারা ইংরেজি হচ্ছে স্ল্যাপ। ঘুষি মারা ইংরেজি হচ্ছে পান্স। ঘুষি মারা ইংরেজি হচ্ছে পান্স। মে আই স্পিক উইথ হিম বাংলা হচ্ছে আমি কি তাহার সাথে কথা বলতে পারি। ইংরেজি হোয়াট ক্যান আই ডু ফর ইউ বাংলা হচ্ছে আমি তোমার জন্য কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ বাংলা হচ্ছে আমি তোমার জন্য কি করতে পারি। ওয়েট এ মোমেন্ট বাংলা হচ্ছে একটু অপেক্ষা করুন। ইট ইজ মাই ফল্ট বাংলা হচ্ছে এটা আমার ভুল। ইট ইজ মাই ফল্ট বাংলা হচ্ছে এটা আমার ভুল। আই ক্যান গো বাংলা হচ্ছে আমি যেতে পারি। আই ক্যান গো বাংলা হচ্ছে আমি যেতে পারি। আই ক্যান নট গো বাংলা হচ্ছে আমি যেতে পারি না। আই ক্যান নট গো আমি যেতে পারি না। ইউ ক্যান বি টোল্ড বাংলা হচ্ছে তোমাকে বলা যেতে পারে। আই ক্যান হ্যাভ প্রবলেম বাংলা হচ্ছে আমার সমস্যা থাকতে পারে। আই ক্যান হ্যাভ প্রবলেম বাংলা হচ্ছে আমার সমস্যা থাকতে পারে। আই শুড গো বাংলা হচ্ছে আমার যাওয়া উচিত। আই শুড গো বাংলা হচ্ছে আমার যাওয়া উচিত। আই শুড নট গো বাংলা হচ্ছে আমার যাওয়া উচিত না। আই শুড নট গো বাংলা হচ্ছে আমার যাওয়া উচিত না। ইউ মাস্ট নট হ্যাভ প্রবলেম বাংলা হচ্ছে তোমার সমস্যা থাকবেই না। ইউ মাস্ট নট হ্যাভ প্রবলেম বাংলা হচ্ছে তোমার সমস্যা থাকবেই না। ইংরেজি আই মাস্ট হ্যাভ টু গো বাংলা হচ্ছে আমাকে যেতে হবেই। আই মাস্ট হ্যাভ টু গো আমাকে যেতে হবেই। ডিড ইউ কল মি আপনি কি আমায় ডেকেছিলেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি বাংলা হচ্ছে আমার জন্য চিন্তিত হবেন না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি আমার জন্য চিন্তিত হবেন না। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও। গো অ্যাবাউট ইউর বিজনেস গো অ্যাবাউট ইউর বিজনেস বাংলা হচ্ছে নিজের কাজ করো। ডোন্ট বি সিলি বাংলা হচ্ছে বোকামি করো না। ডোন্ট বি সিলি বাংলা হচ্ছে বোকামি করো না। টেক হোয়াট ইভার ইউ নিড বাংলা হচ্ছে যা দরকার নাও। টেক হোয়াট ইভার ইউ নিড বাংলা হচ্ছে যা দরকার নাও। আই এম প্রাউড অফ ইউ বাংলা হচ্ছে আমি আপনার জন্য গর্বিত। আই এম প্রাউড অফ ইউ বাংলা হচ্ছে আমি আপনার জন্য গর্বিত। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার জন্য চিন্তা করো না। ড্রাইভ স্লোলি অর্থাৎ আস্তে গাড়ি চালাও। ড্রাইভ স্লোলি বাংলা হচ্ছে আস্তে গাড়ি চালাও। কিপ টু দ্য লেফট অর্থাৎ বাঁ দাঁড় দিয়ে চালাও। কিপ টু দ্য লেফট অর্থাৎ বাঁ দাঁড় দিয়ে চালাও। ডেঞ্জারাস কার্ভ অর্থাৎ বিপজ্জনক মোড়। ডেঞ্জারাস কার্ভ অর্থাৎ বিপজ্জনক মোড়। নো পার্কিং হেয়ার বাংলা হচ্ছে এখানে গাড়ি দাঁড় করাবেন না। নো পার্কিং হেয়ার এখানে গাড়ি দাঁড় করাবেন না। ক্রস হেয়ার অর্থাৎ এখানে রাস্তা পার করুন। ডগস নট পারমিটেড অর্থাৎ কুকুর আনা নিষেধ। নো এন্ট্রেন্স অর্থাৎ প্রবেশ নিষেধ। কিপ অফ দ্য গ্রাস ঘাসের উপর দিয়ে চলবেন না। এক্সিট বাংলা হচ্ছে প্রস্থান বা বাহির। নো এন্ট্রি উইদাউট পারমিশন বাংলা হচ্ছে অনুমতি বিনা প্রবেশ নিষেধ। নো এন্ট্রি উইদাউট পারমিশন অর্থাৎ অনুমতি বিনা প্রবেশ নিষেধ। নো স্মোকিং ধূমপান নিষেধ। পুল দ্য চেন অর্থাৎ শেকল টানুন।
টু লেট অর্থাৎ বাড়ি ভাড়া দেওয়া হইবে, টু লেট অর্থাৎ বাড়ি ভাড়া দেওয়া হইবে। স্কুল হেড সামনে স্কুল। রোড ক্লোজড অর্থাৎ রাস্তা বন্ধ। প্লিজ স্ট্যান্ড ইন এ কিউ অর্থাৎ লাইনে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ইন এ কিউ অর্থাৎ লাইনে দাঁড়ান। ফর লেডিস অনলি একমাত্র মহিলাদের জন্য। হেভি ভাইকেলস নট অ্যালাউড বা বাড়ি যান চলাচল নিষিদ্ধ। বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে আমাদের আপডেট ভিডিও আপনারা পেতে পারেন। সি ইউ নেক্সট টাইম, টাটা, আসসালামু আলাইকুম।